আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আমাদের আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি গিফট আনবক্সিং। সো সুইজি আসার পর থেকে এই প্রথম আমি একটা গিফট পেয়েছি, সো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের গিফটটা সবাই দেখে অনেকটা খুশি হবেন, আর যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন তারা তো জানেন এই গিফটটা কে পাঠিয়েছে। সো আরেকটা কথা বলে নেই, এই গিফটটা যে পাঠিয়েছে সেই ভাবির চ্যানেলটা যারা এখনো ভিজিট করেন নাই সবাই মানে ভাবির চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন। এটা হচ্ছে এক ব্লগার আরেক ব্লগার কি গিফট আর কি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ ভাবি খুব ভালো মনে একজন মানুষ। সো ভাবি হচ্ছে আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে, এটা আমি জানতাম না, পোস্টে পাঠাইছে। সো আজকেই আমি পোস্টটা রিসিভ করেছি, ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্ট একটা ভিডিও করে শেয়ার করে ফেলি। সো ভাবির ব্লগ চ্যানেলটা অবশ্যই সবাই ভিজিট করবেন, আর ফেসবুক পেজও আছে ভাবির একটা, অনুন নোয়াখালী ব্লগ। আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব, তার ভাবির চ্যানেলের লিঙ্কটা, আর আপনারা সবাই একটু ভিজিট করবেন। সো দেখি আমাদের সবার প্রিয় ভাবি আমাদের জন্য কি পাঠাইছে। তো চলেন আজকে গিফটটা ওপেন করে ফেলি। সো আমি তো কি বলবো আসলে, ভেতরে কি কি আছে জানি না। সো ভাবির বাসাও কিন্তু আমার থেকে তেমন দূর না, আমি বললাম ভাবি এত কষ্ট করে মানে সবের কোনো মানা আছে, আপনি না হয় বাসায় আসতেন বেড়ায় যাইতেন আর দিয়েছেন। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই। সো আমি সবাইকে দেখাচ্ছি ভাবির গিফট। ও মাই গড, গিফট ফ্রম অনু ভাবি। দেখেন দেখেন এখানে কি কি আছে, একটুখানি জাস্ট সামনে থেকে দেখাচ্ছি, দেখেন কত কিছু পাঠাইছে। সো ভাবি এগুলো বাংলাদেশ থেকে আনছে। ও আচ্ছা, দুইটা চুড়ি দিছে, মানে একটা সেট দিছে আর কি, শাড়ির সাথে ম্যাচিং করে। ভাবি থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। এটা আমি জানি না, স্কুলে ফেলছি। সো দেখেন এই আচ্ছা তাই কি সুন্দর একটা গিফট দিয়েছে, আমি সামনে থেকে একটু দেখাই। এটা হচ্ছে হাতের বালাটা, দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে মেবি। সো আর এই হচ্ছে দুইটা কানের ঝুমকো, আমি একটু কাছ থেকে দেখাই ঠিক আছে। ভাবি নোয়াখালী, দেখেন থ্যাংক ইউ ভাবি, খুব সুন্দর হয়েছে গিফটগুলা। আচ্ছা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। সো আচ্ছা এখানে হবে না, এটা এখানে ছিল। আচ্ছা আমার কোনোদিনও লাগবো না, সো ভাবি তো আসলে আমার মাপে কিনে নাই ভাবি। থ্যাংক ইউ ভাবি, খুব সুন্দর ব্লাউজটা, অসংখ্য ধন্যবাদ। গোল্ডেনের মধ্যে ব্ল্যাক পাইরের খুবই সুন্দর একটা ব্লাউজ, শাড়ির সাথে দিয়েছে। আর এই যে হচ্ছে ভাবির শাড়ি, ও মাই গড, পিঙ্কি পাই, ভাবি পিঙ্কি পাই একটা শাড়ি দিয়েছে, ও মাই গড, খুব সুন্দর। দেখেন একদম একটা জামদানি জামদানি শাড়িগুলোর মতো আছে না, সো একদম খুব সুন্দর। দেখেন বর্ডারে খুব সুন্দর কাজ করা আছে। সো জাস্ট অসাধারণ একটা গিফট, থ্যাংক ইউ সো মাচ ভাবি, অসংখ্য ধন্যবাদ এত কিছু দেওয়ার জন্য, যদিও এগুলো আসলে কোনো প্রয়োজন নাই, তারপরে যেহেতু দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সো কি বলবো, যারা যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা অবশ্যই ভাবি চ্যানেলটা ভিজিট করবেন। সো ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব, কি বলেন সবাই? হ্যাঁ, কিউটি পাই, আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ। গিফট ফ্রম ভাবি, থ্যাংক ইউ সো মাচ ভাবি। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।